ওই আধার কার্ড নাকি বাতিল হয়ে যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে। কে করছে? বিজেপির কেন্দ্রের বিজেপি সরকার করছে। 2019 সালে এই আধার কার্ড সিএ এনআরসি নিয়ে কে বলেছিল আমাকে, ভোট দাও আমার লাশের উপর দিয়ে, নাহলে এনআরসি করতে হবে, সিএ করতে হবে। তিনি আর আজকে ভূমিকা কি, এটা ভাবার বিষয় আছে। আজকে আমরা দেখছি তো এসটি সমাজের মানুষের আধার কার্ড ব্লক হয়েছে, কালকে এসটি সমাজের হবে, পরশুদিন মাইনরিটি সমাজের হবে, তারপরের দিন জেনারেল কাস্টের হতে পারে। কিন্তু প্রশ্নটা এখানে, যে বলেছিল আমাকে ভোট দাও আমি বিজেপির বিরুদ্ধে লড়াই করব, আমার লাশের উপর দিয়ে যেতে হবে বিজেপিকে, তিনি আজকে শুধুমাত্র সাংবাদিক সম্মেলন করে দায় এড়িয়ে যাচ্ছেন কেন? যাদের আধার কার্ড ব্লক হয়েছে, ডিঅ্যাক্টিভ হয়েছে, তাদেরকে নিয়ে ইমিডিয়েটলি আমি এখানে মঞ্চ থেকে বলবো? যদি এই মঞ্চ নয় কিন্তু এই বিষয়ে আমাকে উত্থাপন করতে বাধ্য হচ্ছি। আসার সময় আমাকে মিডিয়া বন্ধুরা কোশ্চেন করলেন, ইমিডিয়েটলি যাদের আধার কার্ড ব্লক হয়েছে তাদেরকে নিয়ে রাস্তায় নাবুক, প্রয়োজনে নওশাদ সিদ্দিকী রাও তাদের সাথে থাকবে, তাহলেই জানবে বিজেপির বিরোধীরা মমতা ব্যানার্জি করছে। রাস্তায় নামবেন, সাথে সাথে তাদের হয়ে আইনি লড়াই দেওয়ার জন্য লয়ার তৈরি করুক। লয়ার তো আছে, কপিল সিব্বলকে লাগাচ্ছে কার জন্য জানেন? কুরবান শাহ, তৃণমূল সরকার লাগাচ্ছে, সুপ্রিম কোর্টে দাঁড় করাচ্ছে কপিল সিব্বলদের মতো দামি দামি লয়ারকে। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি, ব্লকের যুব প্রেসিডেন্ট, প্রধানের স্বামীকে খুন করলো, যারা খুন করেছে অভিযোগ তাদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার এই ধরনের নামি দামি যদি লয়ার সুপ্রিম কোর্টে ফিট করতে পারে, তাহলে আমাদের রাজ্যের যাদের আধার কার্ডকে ব্লক করেছে এখনো পর্যন্ত শুধু সাংবাদিক সম্মেলন করে নাটক না করে কেন আইনের দ্বারস্থ হচ্ছে না, এই প্রশ্নটা আজকে এই মঞ্চ থেকে তুলতে চাই। শুধু তো নাটক চলছে, 2024 আসছে, লোকসভা নির্বাচন আসছে, আরো নাটক হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এটা রাজনৈতিক মঞ্চ নয়, আমি ভোটের কথা বলবো না, তবে সজাগ সতর্ক থাকবেন। কারণ বিগত দিনে দেখেছি যে কটা প্রমিস করেছে সবটাই ব্রেক করেছে। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কথা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, এটা কিন্তু আমি বলছি না, যেগুলো সামগ্রিকভাবে ডেভেলপমেন্টের কথা বলে, যেগুলো আমি তো পূরণ করতে একটাও দেখতে পাইনি, আপনাদের বলবো এই মাননীয়ার যে প্রমিসগুলো আগামী দিনে করতে চাইবে সেগুলো থেকে আপনারা একটু বিরত থাকবেন। কারণ এক মাস এই আমাদের দেখুন না, আনিস খানের কথা দেখুন না, স্বপ্নদীপের কথা দেখুন না, করতে হলো। তো আমরা কোন রাজ্যে বসবাস করছি? সে খুন হয়ে যাওয়ার, হত্যা হয়ে যাওয়ার, শহীদ হয়ে যাওয়ার বেশ কিছুদিন তো নিরাপত্তা পালন করছিলেন মমতা ব্যানার্জি মহাশয়া, কোনো কথা বলছিলেন না, তারপরে তিনি তার নিরাপত্তা ভঙ্গ করলেন, পরে তিনি আশ্বস্ত করলেন সিট গঠন করে দিচ্ছি, সিটের টপে বসালেন জ্ঞানবান সিং মহাশয়কে, সেখানে আরো দুটো অফিসার দিলেন। কিন্তু ভিজিট করতে জ্ঞানবান সিং গেলেন না, কাকে পাঠিয়েছিলেন? মেরাজ খালিদ সাহেব নামে এক অফিসারকে। এই যে নোংরা রাজনীতি মমতা ব্যানার্জির, আমাদেরকে ভাবতে হবে। ঘটনাচক্রে আনিস খান হচ্ছে সংখ্যালঘু পরিবারের সন্তান, সেই জন্য কনফিডেন্স নেওয়ার জন্য, মানুষকে নাটক করে বোকা বানানোর জন্য জ্ঞানমান সিংকে না পাঠিয়ে মেরাজ খালিদকে পাঠালো, এটার জন্য যে হয়তো ও মুসলমান, তুমি মুসলমান অফিসার আসছে বিচার পাবে। কিন্তু আপনাদের বলে রাখি যে আমরা অফিসারকে অফিসার হিসাবেই দেখতে চাই, তার ধর্মীয় পরিচয় আমাদের জানার দরকার নেই। কিন্তু মমতা ব্যানার্জি হিংসার রাজনীতি, নাটকের রাজনীতির জন্য ওখানে মেরাজ খালিদ সাহেবকে পাঠিয়ে কিছুটা হলেও ক্ষোভকে প্রশমিত করার চেষ্টা করেছে। আর আমাদের মধ্যে যারা আবেগ প্রবণ আছেন, হয়তো মেরাজ খালিদ, আনিস খান, এবার হয়তো বিচার পেয়ে যাবে আনিস। কি হলো? আমি ওই সময় বলেছিলাম আমাদের রাজ্য কমিটির কিছু নেতৃত্বদেরকে, ওই এ আর বিচার পাওয়ার হতে গেলে দুষ্কর আছে, মমতা ব্যানার্জি যা খেলা খেলছে, কারণ ও ওখানে জ্ঞানমান সিংকে না পাঠিয়ে ও ভাই ভাই দেখাতে চাইছে, ভাইচারা দেখাতে চাইছে। এই নোংরা রাজনীতির ফাঁদে আমাদের পড়লে হবে না, এ তো নাটক হয়েছে, নাহলে আজকে 2 বছর অতিবাহিত হলো, 2024 চলছে, এখনো পর্যন্ত ওই কয়েকটা সিভিক ভলেন্টিয়ার ছাড়া, তার যদিও তারা শুনছি জামিন পেয়ে গেছে, দুটো সিভিক ভলেন্টিয়ার তো যায়নি, গিয়েছিল তো ওখানে আরো পুলিশের অফিসার বা যাদের নির্দেশে গিয়েছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ, তাদের মধ্যে কতজনকে অ্যারেস্ট হয়েছে আমি তো মিথ্যা বলতেই পারি, আপনারা জানেন একটু, আনিসের পরিবারকে জিজ্ঞাসা করুন জানতে পারবেন।
জানতে পারবেন আপনারা যে কি অন্যায় হয়েছে বা যে অন্যায়টা হয়েছে এখন কজনকে অ্যারেস্ট করেছে। খোঁজ নিলে দেখা যাবে ওই কয়েকজনকে সেই সময় দেখিয়েছে মানুষ, সে বাংলার মানুষ যার ধর্ম বর্ণ নির্বিশেষে একটা কলেজ পড়ুয়া ইউনিভার্সিটির এক ছাত্রের সাথে যে অন্যায় হয়েছে তার ধর্মীয় পরিচয় না দেখে, তার জাত কি তার বর্ণ কি না দেখে বাংলার মানুষজন রাস্তায় নেমেছিল প্রতিবাদ করছিল, বাংলার রাজনীতি উত্তাল হয়েছিল, মমতা ব্যানার্জি ভয় পেয়েছিলেন তড়িঘড়ি এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, ঠান্ডা করার জন্য মিরাজ খলিল সাহেবকে ওখানে, খালিদ সাহেবকে ওখানে পাঠিয়ে দিয়েছিলেন, অতটুকুই। আর আপডেট কি? আর আপডেট নাই। ওনার ফেভারিট ছাত্র ছিল আনিস খান, ওনার ফেভারিট ছিল, কিন্তু ফেভারিট এখন যে বিচার পেল না সেটা কি এখন ওনার মনে পড়ছে না? ওনার কি এখন আর মনে পড়ছে না যে আনিস নামে এক ছেলে ছিল হাওড়া জেলার আমতাতে বাড়ি, তার পুলিশ পার্টি ওকে হত্যা করা হয়েছে, যারা গিয়ে হত্যা করলো তাদের বিচার হওয়া দরকার, এক মাস তিনি টাইম চেয়েছিলেন, এক মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, এটা কি মনে পড়ছেন না? আমার মনে হয় তো মনে ওনার পরে সকাল বিকেল, কিন্তু উনি যে বিগত দিন থেকে যেটা প্র্যাকটিস করে আসছে সেটাকে তিনি কন্টিনিউ রাখতে চান। ক্ষমতায় আসার আগে বলেছিলেন ছ মাসের মধ্যে শিল্প করে দেব, 13-12 বছর পার হয়ে 13 বছরের দিকে এগিয়ে যাচ্ছে এই সরকার, একটা সেফটি পিন তৈরির কারখানাকে এখনো উদ্বোধন করতে পারলো না, নতুন শিল্প আনতে পারলো না, বছর বছর শিল্প সম্মেলন করছে, শিল্প সম্মেলন নামে মোচ্ছব হচ্ছে, শিল্প সম্মেলনের শেষে ডেটা দিচ্ছে কত হাজার কোটি টাকা ইনভেস্ট হবে, কিন্তু পরের বছরে শিল্প সম্মেলনের শুরুতে বলছে না বিগত বছরে কত টাকা ইনভেস্ট করে কত বাংলার ছেলেমেয়েরা চাকরি পেল, বাংলার রাজস্ব কত আসলো, সেই ডেটা আর দিচ্ছে না। উনি প্রমিস করতে প্রস্তুত আছেন, আর ব্রেক করার প্রমিস ব্রেক করার থেকে আরও বেশি তিনি প্রস্তুত আছেন। ছ মাস পার হয়ে যাচ্ছে এখনো শিল্প আসছে না। সেই সময় তিনি বলেছিলেন, তিনি তখন বিরোধী দলের ছিলেন, যে যে সরকার কেন্দ্রীয় সমহারে দিয়ে দিতে পারে না সেই সরকারের, সে রাজ্য সরকারের রাজ্য ক্ষমতা থাকা অনুচিত, এই ধরনের কথা বলেছিলেন। আর আজকের দিনে ডিএর কথা বললে কি বলছে, ঘেউ ঘেউ করবেন না, আরো অনেক ধরনের শব্দ প্রয়োগ করছে। তার মানে আমি যেটা বলতে চাইছি যে উনি প্রমিস যেগুলো করেন সেইগুলো একদম ভাঙার জন্য আগে থেকে প্রস্তুত নিয়ে থাকেন, যেগুলো আমি পূরণ করব না। এটা কি হিন্দি সিনেমার ডায়লগ আছে না, যেটা আমি বলি সেটা করিনি আর যেটা করব সেটা বলিনি, তো ওই ধরনেরই একটা ওনার মাথায় ঘোরেন। এখন আসছে একটা সমস্যা দেখা দিচ্ছে,